সারা দেশ তথা রাজ্য জুড়ে যখন দেওয়া হচ্ছে সতর্কবার্তা, ঠিক তখনই মুর্শিদাবাদের ফরাক্কাতে দেখা গেল সেই সতর্কবার্তা না মানারই চিত্র। প্রশাসনকে উপেক্ষা করে সোমবার সকাল থেকে টাকা তোলার জন্য ব্যাংকের সামনে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। না আছে মুখে মাস্ক, না আছে দূরত্ব বজায় রাখার চেষ্টা। আর প্রশ্ন করলে তাদের বক্তব্য, তো মাস্ক কোথায়? মাস্কটা বাড়িতে ভুলে গেছি। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখন মাস্ক পরাটা জরুরি বলেছে, আপনি মাস্ক ছাড়া আপনার মাস্ক কোথায়? এটা তো ঠিক না। না প্রতিনিয়ত বলা সত্ত্বেও মানুষের এই ধরনের আচরণ তা কি একটি সভ্য রাজ্যের পক্ষে কাম্য? ফরাক্কা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।